এবারে আমরা আলোচনা করব শব্দের অক্ষর থেকে প্রতিবারে স্টারটি অক্ষ নিয়ে মোট সমাবেশ সংখ্যা স্টার মানে হলো শব্দের অক্ষর থেকে প্রতিবারে দুইটি অক্ষ নিয়ে অথবা প্রতিবারে তিনটি অক্ষ নিয়ে অথবা প্রতিবারে চারটি অক্ষ নিয়ে মোট সমাবেশ সংখ্যা এই জাতীয় ম্যাথগুলি আমরা এবারে সলভ করব এক নম্বর থ্রিজি শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবারে চারটি অক্ষ নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করো সিরিস সংখ্যাটিতে মোট সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি ওকে মোট সংখ্যা তাহলে কয়টি আছে ছয়টি এর মধ্যে এস আছে কয়টি দুইটি ওকে সো এই এস দুইটিকে যদি আমরা একটি ধরি এস দুইটিকে যদি আমরা একটি বানাই তাহলে সংখ্যা হয় টি ই আই তার মানে হয় চারটি এখানে আর একটি পাঁচটি সো পাঁচটি হয় ভিন্ন ভিন্ন সংখ্যা ওকে সো পাঁচটি যখন ভিন্ন ভিন্ন সংখ্যা হয় তখন আমাদের ফ্যাক্টরিয়াল হবে কি তখন আমাদের যে বিন্যাস হবে এই পাঁচটির মধ্যে থেকে আমাদেরকে বেছে নিতে হবে কয়টি চারটি সো পাঁচটি যখন ভিন্ন ভিন্ন হয় তখন হবে ফাইভ ফোর ওকে এটা গেল এক নম্বর কেস দুই নম্বর কেস কি যে এই দুইটি যখন অভিন্ন দুইটি আমরা নিছি আর কয়টি টোটাল নিবন্ড চারটি দুইটি হলো অভিন্ন মানে একই আর হলো যে দুইটি টোটাল নেব চারটি দুইটি অভিন্ন নিয়ে ফেলছে আট থেকে দুইটি দুইটি হবে কি ভিন্ন সো দুইটি অভিন্ন এবং দুইটি ভিন্ন হলে আমাদের সেক্ষেত্রে কেস হবে তাহলে টোটাল অক্ষর হলো আমাদের এই দুইটি যদি ভিন্ন হয় সরি অভিন্ন হয় তাহলে এখান থেকে আমরা দুইটির মধ্যে দুইটি নিচ্ছি টু সি টু গুনন অপশন যেহেতু আমাদের দুইটা আসছে সুতরাং অপশন সংখ্যা কী হবে গুনন হবে সুতরাং দুইটি নিয়েছি আট আমাদের এই দুটোর তুলনায় নিয়ে থায় করে চারটি সো চারটির মধ্যে আমরা কয়টা নিব দুইটি কারণ এখানে দুইটি আমরা অলরেডি নিয়ে ফেলছি ফোর সি টু সো এবারে যদি আমরা এগুলো ক্যালকুলেশন করি এখানে ক্যালকুলেশন করলে পাঁচ এখানে ক্যালকুলেশন করলে সো মোট হবে তাহলে পাঁচ চোখ ছয় এগারোটি এটা হলো উত্তর এবারে আমরা আলোচনা করব কমিটি গঠন নিয়ে এক নম্বর মেতে বলা হচ্ছে আর মাস পাঁচ সদস্যের বনভোজন কমিটি গঠন করার জন্য পাঁচজন ছাত্র ও দুইজন ছাত্রী উৎসাহ দেখিয়েছে কমপক্ষে একজন ছাত্রীকে সর্বদা অন্তর্ভুক্ত রেখে কতভাবে কমিটি গঠন করা যাবে সো সর্বদা কমপক্ষে একজন ছাত্রীকে আমাকে সর্বদা অন্তর্ভুক্ত রাখতেই হবে সো আমরা এই যে তো একটু চার্টের মাধ্যমে সলভ করলে সুবিধা হবে সো আমরা একটা চার্ট করে নিব সো এক নাম্বার আমাদের হবে কি উপায় আমরা কয় উপায়ে নির্বাচন করতে পারি এরপরে কি ছাত্র আছে ছাত্রী আছে সো ছাত্র আছে আমাদের কয়টি সো পাঁচজন ছাত্র ছাত্র হলো পাঁচজন এরপর দুইজন ছাত্রী সো ছাত্রী হলো আমাদের কি দুইজন উপায় এক নম্বর এক নম্বর উপায় কি পাঁচজন ছাত্রী আমাদের কি বলা আছে কমপক্ষে একজন ছাত্রীকে সর্বদা রাখতেই হবে সো আমরা যদি একজন কমপক্ষে যদি একজন রাখি তাহলে আমার কতজনের কমিটি গঠন করবে পাঁচ সদস্যের কমিটি তাহলে এখানে হবে কত চারজন সব পাঁচজনের মধ্যে থেকে আমি নেব কজন চারজন ফাইভ সি ফোর আর এখানে হবে তাহলে কি টু সি ওয়ান এবারে কমপক্ষে একজন এবারে যদি আমি ছাত্রী আছে দুইজন দুইজনই নেই তাহলে আমার টু সি যদি টু নেই ওকে বা আমি যদি এখানে এভাবে না লিখে খালি লিখি টু যদি লিখি এখানে যদি দুইজন নেই তাহলে আমি এখানে কজন নিতে পারবো এখানে আমি নিতে পারবো তাহলে এখানে যদি একজন নেই এখানে নিতে পারবো পাঁচ সদস্য যেহেতু এখানে নিতে পারবো চারজন এখানে যদি আমি দুজন নেই তাহলে আমি ছেলে নিতে পারবো তিনজন ওকে তাহলে আমরা যদি এবারে উপায় যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে ফাইভ সি তাহলে উপায় এক উপায় দুই উপায় একে আমরা ক্যালকুলেশন করতে হবে ফাইভ সি ফোর এরপরে এই উপায় ক্যালকুলেশন হবে উপায় এক টু সি ওয়ান এরপরে যোগ করতে হবে ফাইভ সি থ্রি ফাইভ অর্থাৎ এই ফাইভ এই থ্রি ফাইভ সি থ্রি গুণন টু সি টু সি টু টু সি টু এটাকে দশ যোগ দশ বিশ বিশ এটা হলো উত্তর দুই নম্বর বলেছে ছয় জন অভিজ্ঞ বলার সহ চোদ্দ জন খেলোয়াড়ের মধ্যে থেকে এগারো জন খেলোয়াড়ে কতগুলো দল গঠন করা যেতে পারে যেখানে কমপক্ষে পাঁচজন অভিজ্ঞ বলার থাকবে সো আমরা শুরুতেই একটা চার্ট অঙ্কন করে নিব চার্টে আমাদের তিনটা অপশন থাকবে প্রথমটা হলো উপায় আমরা কত উপায়ে বেছে নিব তারপরে হলো কি যে আমাদের বলা হচ্ছে কি অভিজ্ঞ বলার সহ খেলোয়াড়ের মধ্যে থেকে এগারো জন খেলোয়াড় সো অভিজ্ঞ বলার আর একটা হলো কি বাকি থাকে তারা সো অভিজ্ঞ অভিজ্ঞ বলার কয়জন টোটাল ছয়জন এরপরে বাকি থাকবে তাহলে কয়জন। আমাদের কত সদস্য থাকবে কত চোদ্দো জন খেলোয়াড়ের মধ্যে থেকে সো অভিজ্ঞ অভিজ্ঞ বাকি ওকে হচ্ছে বলা সহ চোদ্দো জন খেলোয়াড়ের মধ্যে থেকে এগারো জন খেলোয়াড় কতভাবে দল গঠন করা যেতে পারে সো এগারো জন যেখানে কমপক্ষে পাঁচজন অভিজ্ঞ বলার থাকবে কমপক্ষে কমের পক্ষে পাঁচজন জন থাকতে হবে সো আমরা যদি উপায় একে যদি পাঁচজনের বেশি রাখতে পারি পাঁচজন যদি আমরা সরি পাঁচজন যদি আমরা অভিজ্ঞ বলা রাখি তাহলে আমাদের খেলোয়াড়া এখান থেকে আসবে বাকি যে আটজন আসে এখান থেকে আমাদের খেলোয়াড় আসবে কজন তাহলে ছয়জন কারণ টোটাল আমাদের খেলোয়াড় হবে এগারো জন এরপরে কমপক্ষে এবারে আমরা ছয়জন অভিজ্ঞ বলার আসে ছয় রাখতে পারি তাহলে এখানে হবে কজন পাঁচজন এবারে টোটাল উপায় আমরা বের করবো কীভাবে এই সিক্স সি ফাইভ সিক্স সি ফাইভ এরপরে এটা গুণ হবে গুণন হল এইট সি এইট সি সিক্স যোগ

কত প্রকারের কমিটি গঠন করা যাবে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মানে সব সময় আমাদেরকে সব সময় আমাদের ফলিত গণিতের সংখ্যা বেশি থাকবে সমান নেওয়া যাবে না কমও নেওয়া যাবে না কমপক্ষে একজন হবে সো আমরা যদি এখন চার্ট অঙ্কন করি সুতরাং আমরা এখানে হবে উপায় এখানে হলো যে ফলিত গণিত ফলিত গণিত ছয়জন ফলিত গণিত টোটাল আছে ছয়জন এরপরে সাধারণ গণিত শুধু সাধারণ গণিতের কয়জন চারজন ঠিক আছে যেমন বলছে হচ্ছে জনের কমিটি গঠন করতে হবে ফলিত গণিতকে সংখ্যাগরিষ্ঠ দিতে হবে সো সংখ্যাগরিষ্ঠ মানে আমার ফলিত গণিতের স্টুডেন্ট টোটাল আছে কয়জন ছয় জন সো আমি ফলিত গণিতের ছয় জন নিতে পারি উপায় এক সর্ব আমি ছয় জনের যদি লোক নেই তাহলে ছয় জনই নিতে পারি এবং গণিতে আমি শূন্য নিব না এরপরে দুই ফলিত গণিতে আমি কয়জন নিতে পারি পাঁচজন নিতে পারি তাহলে আমার সাধারণ গণিত থেকে আসবে কত চারজন কারণ আমার কমিটি কয়জনের জনের ছয় জনের ওকে এরপরে ফলিত গণিত থেকে আমরা কি চারজন নিতে পারি তাহলে সাধারণ গণিত থেকে আসবে কয়জন আমার দুইজন তো এরপরে আমরা যদি আর একটা নিতে চাই তিন এটা হলো কত চার এবারে যদি আমরা এখানে তিন দেই তাহলে ফলিত গণিত থেকে যদি তিন নেই তাহলে সাধারণ গণিত থেকে আমরা নিব কত তিনজন এই যে দুটা কিন্তু সমান হয়ে গেছে এটা কিন্তু আমরা নিতে পারবো না কারণ আমাদের বলা হচ্ছে যে ফলিত গণিত ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা সো এই কেজে কিন্তু চার কেজে কিন্তু আমাদের সংখ্যা বেশি নেই সমান আছে সো এটা হবে না বাট এই কেজে কিন্তু আমাদের সংখ্যা বেশি আছে এই কেজের সংখ্যা বেশি আছে এই কেজের সংখ্যা বেশি আছে এরপরে আমরা যে কেজেই যাই না কেন সংখ্যা সবসময় কমে যাবে এই জন্য আনিছে আমরা যাবো না সুতরাং আমাদের এই প্রত্যন্ত দিনটা কি করবো এখন আমরা ক্যালকুলেশন করবো তাহলে উপায় হবে আমাদের

এটা হলো আমাদের উত্তর সো আশা করি আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগছে এটা আমাদের বিন্যাস এবং সমাবেশের উপর সর্বশেষ ভিডিও টিউটোরিয়াল ছিল আমরা চেষ্টা করছি বিন্যাস এবং সমাবেশের এমনভাবে ভিডিও টিউটোরিয়াল গুলো তৈরি করার যাতে যে কোনো বইয়ের প্রিপারেশন খুব ভালোভাবে হয়ে যায় সো আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিও গুলোর প্রথম ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখার তাহলে আসলে ভিডিওগুলো গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন তা না হলে আসলে ভিডিওর অনেক কিছু বুঝবেন না আর আমাদের চ্যানেলে বীজগণিত ত্রিকোণমিতি জ্যামিতি পাটি গণিত সবগুলোর উপর আমরা বিন্যাস এবং সমাবেশের উপর যেভাবে আলোচনা করছি এভাবে আমরা ডিটেলস আলোচনা করছি সো আপনারা যারা গণিতে দুর্বল তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে এই ম্যাথগুলো ম্যাথের উপর ভিডিও টিউটোরিয়ালগুলো প্রথম থেকে শেষ অবধি দেখে প্রত্যেকটি ভিডিও ভালোভাবে দেখে গণিতের প্রিপারেশন নিতে পারেন গণিতের যদি কোনো ভীতি থাকে কোনো দুর্বলতা থাকে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে আশা করা যায় সেই ভীতি সেই দুর্বলতা রিমুভ হয়ে যাবে আর ওই শেষে আমরা এটুকু বলতে চাই যে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন ভিডিও বিষয়ে যদি কোনো মন্তব্য আপনার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে মন্তব্য জানাবেন আর আমাদের ভিডিও করার যে ক্যাটাগরি বা যে ধরন এগুলো বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান কমেন্ট থেকে থাকে মূল্যবান কোনো প্ল্যান থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে সেটা শেয়ার করবেন আমরা সবসময় আপনাদের সেই কমেন্টের রেসপন্স করব ধন্যবাদ